الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গতদর সে আমরা মসজিদের ফজিলত সম্পর্কিত হাদিস শুনেছিলাম, আর আজকে বাবুন ফযলু কাসরাতিল খুতা ইলা মাসাজিদ, বেশি বেশি করে মসজিদের দিকে যাওয়ার জন্য পদক্ষেপ করা, পা ফেলার ফজিলত। অনেক লোক আছে এরকম, হালকা যদি 3 মিনিটের রাস্তা হয়ে যায় না মসজিদ, মসজিদে গিয়ে সওয়াব করে, 5 মিনিট মুশকিল, 10 মিনিট মুশকিল। অনেকে আছে মসজিদ একদম কাছে কিন্তু মসজিদে গিয়ে সওয়াব করতে চায় না, কারণ ইমান হচ্ছে দুর্বল। আস্তাগফিরুল্লাহ আলাদি, আপনি মুয়াজ্জিনের আজান শুনতে পান, যখন মাইক ছাড়া, মাইক ছাড়া যদি মুয়াজ্জিন আজান দেয় কতটুকু দূর পর্যন্ত যাবে? একদম কাছে না, মোটামুটি অনেক দূর যায়, যায় কি না? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে আল্লাহর রাসূল, আমি অন্ধ, আমার কাছে কোনো রূপ নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে, তো আপনি কি আমাকে আমার বাড়িতে ঘরে সালাতের অনুমতি দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পড়তে পারো। পরে যখন ও চলে যাচ্ছিল, ওকে দেখে আবার বললেন, বললেন যে আতাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? উনি বললেন, ইয়া রাসূল, আজান শুনতে পাই। অন্ধ ব্যক্তি যার কাছে কেউ নাই নিয়ে আসার মতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, তাহলে তোমাকে আজানের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, হাদিসটি সহিহ মুসলিম, পুরো গড়বড় নাই হাদিস, সহিহ। অন্ধ ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এখানে যে হাদিসটি, ওটা ফজিলত, ফজিলত সম্পর্কিত বলছেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, কানা রাজুলু মিন আল আনসার বাইতুহু আকসা বাইতিন ফিল মদিনা। এক ব্যক্তি ছিলেন আনসারি সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যার ঘর মদিনার একদম শেষ প্রান্তে, মসজিদ নবী থেকে সবচেয়ে দূরে তার ঘর। তো উনি ফাকান লা তুখতিহু সালাত মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন, অথচ মসজিদ থেকে তার ঘর সবচেয়ে বেশি দূরে ছিল, কিন্তু সব সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ নবীতে এসে সালাত আদায় করতেন। বলছেন, ফাতাওয়াজ্জাতু লাহু, উবাই ইবনে কাব বলেন, আমার তার প্রতি আমার ভিতরে দরদ লাগলো, দরদ বলতে আমার কষ্ট হলো যে সে এত দূর থেকে আসে, সব সময় হেঁটে হেঁটে আসে, এত কষ্ট করে আসে আর মসজিদে এসে জমাতের সাথে নামাজ পড়ে, আমার বেদ হলো। ওয়াজা ফাকুল তু ইয়া ফুলান, আমি বললাম, হে ভাই, لو انك اشتريت حمارا يقيك من الرمضاء ويقيك من هوام الارض, যদি আপনি একটা গাধা ক্রয় করতেন, গাধা, আর গাধার উপর সওয়ার হয়ে আসতেন, তাহলে এই অবস্থায় আপনি এই যে প্রখর গুদ্রে আপনার কষ্ট কম হতো, মাটি অনেক সময় গরম হয়ে যায়, আপনার পায়ে লাগতো না এরকম কষ্ট, এরকম গরম অনুভব হয়ে না যদি আপনি একটা গাধা ক্রয় করে নেন। এমনি ভাবে মাটির কি কীট পতঙ্গ, সাপ কিচ্ছু, ওগুলো থেকে আপনি রক্ষা পাবেন যদি আপনি একটা গাধার উপর সওয়ার হয়ে আপনি আসেন মসজিদে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কি রাস্তাঘাট ছিল ভাই? আল্লাহ, এরকম পিস করার রাস্তা ছিল না, সবাই জানে এটা কি অবস্থা ছিল। তো উবাই ইবনে কাব বলেন, ওই ব্যক্তির প্রতি আমার ভিতরে একটু দরদ লাগলো, সমবেদনা, আমি তার প্রতি সমবেদনা জ্ঞাপন করলাম যে দেখো একটা গাধা কোরআনে ক্রয় করে নাও আর গাধা দিয়ে আসা যাওয়া করো মসজিদে। তখন তিনি বললেন, আমা ওয়াল্লাহ মা উহিব্বু আন্না বাইতি মুতান্নাবুন বিবাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এটা চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে আমার বাড়ি যেন রশি দ্বারা বাঁধা থাকে, এটা আমি চাই। তার মানে
তিনি বুঝেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমার বোরকা হুকুম এটা ঠিক না। فحملت به حملا حملا حتى اتيت نبي الله صلى الله عليه وسلم فاخبرته তখন এই ব্যথা আমার ভিতরে জাগলো, এই চিন্তা, এই রূপটি কি বলে? পরে আমি আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললাম ফাখবারতু, ওই রূপটি যা বলল তা, মানে তার উদ্দেশ্য কি ছিল? আমি এটা চাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে আমার বাড়ি থাকুক চাই না, আমার বাড়ি দূর আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমি চাই আমার প্রতি কদমে কদমে যেন লেখি লেখা, এটা হচ্ছে তার কথা। এরপরে বলছেন قال فدعاه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, فقال له مثل ذلك وذكر له انه يرجو في اثره الاجر, هذا سبحان الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলল বললো যে আমি এর মাধ্যমে আমি সওয়াব চাই, সুবহান ওই রূপ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্না লাকা মাহতাসাবতা, তুমি যে আশা করেছো আল্লাহ পাক তোমাকে তাই দেবে। এই হাদিসটি সহি মুসলিমের 663 নম্বর হাদিস। আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে সাহাবি, উনি সাহাবি কিনা, উনি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? আল্লাহ আকবার, উনি সচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আল্লাহ, দুনিয়া একদিকে আর ওই সাহাবি একদিকে, সাহাবি যেরকম মর্যাদা, আর এই সাহাবি বলছেন নবীকে পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে সবসময় নামাজ পড়তেন, কষ্ট হচ্ছে তবুও পায়ে হেঁটে আসতেন, কিন্তু এখানে ওইটা তো আরেক ব্যাপার, আর পায়ে হেঁটে আসার কামটি উল্লেখ করেছেন, আমি চাই যেন আমার প্রতি কদমে যেন নেকি হয়, আমি সওয়াব চাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ঘর থেকে বের হয় ওযুর সাথে, ওযু করে আল্লাহ পাক তার প্রতি কদমে তার একটি গুনাহ মাফ করেন আর তাকে একটা কদম মর্যাদা বৃদ্ধি করে দেন, অন্য রিওয়ায়েতে আছে তার জন্য একটি নেকি লিখেন, সুবহানাল্লাহ। ভাই আমার, তো এটা হলো আমাদের জন্য শিক্ষণীয় হাদিস, আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, হজের বিধান এর গুরুত্ব বেশি না সালাতের বিধানের গুরুত্ব বেশি? সবাই জানেন তো এটা, দৈনিক কয়বার সালাত ফরজ? অনেক মুসলিম আছে এরকম, একজন দুইজন না, আস্তাগফিরুল্লাহ আলাজিম, হয়তো নামাজই পড়েন কিন্তু হজ করে এসে আমার নামাজ নেই, আর আমার আমাদের সেন্টারের সাথে বা বিভিন্ন এরকম প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ ভালো, যারা ছাত্র হয়ে যায় এদের মধ্যে যদি এরকম পাওয়া যায় লাস্টে একদিন দুইজন এরকম পাওয়া যায় নামাজ পড়েন, কেউ কেউ হয় তো একদিন দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে দেখলাম একজন বলছে দুইও আর একজন জিনো, বললো না ছাত্র যারা এখানে নিয়মিত ক্লাসে আছে ওদের মধ্যে যদি এরকম হয় তাহলে বাইরে কি অবস্থা হবে? ভয় করুন আল্লাহকে, হজ হজ তো করবেনি কিন্তু হজের আগে সালাত ঠিক করতে হবে। আচ্ছা যারা হজে যাবেন, আমি আপনাদের থেকে এই অঙ্গীকার নিতে চাই, আপনারা সালাত ঠিক করবেন কি না? সালাত ঠিক করুন, তারপরে হজ আদায় করুন, ইনশাআল্লাহ আল্লাহ হজ কবুল করবেন। যারা এই অঙ্গীকার রাজি একবার হাত তুলেন, আল্লাহ আল্লাহ তুমি তৌফিক তৌফিক আদা করো, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আর এবার যারা হজ আদায়ের জন্য নিয়ত করেছেন আল্লাহ তুমি তাদের সকলকে হজ সম্পাদন করার তৌফিক দান করো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় খালিস নিয়তে হজ সম্পাদন করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মাওলাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদের এলিম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সংস্কৃতি বাড়িয়ে দাও, আর আল্লাহ তুমি আমাদের সব রকমের অনিষ্ট থেকে তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও,
এবং তুমি আমাদের সকলকে ইয়া আল্লাহ জান্নাতের ফেরেশতাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।